রাজ্যের এই করোনা আবহের মাঝেই বিরাট বড় নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। দেরি না করে আজই আবেদন করুন। কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করতে হবে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে আমি সঞ্জু, আর আপনারা দেখছেন ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। করোনা এবং লকডাউনের জেরে গোটা দেশ তথা রাজ্যের অবস্থা পুরো নাজেহাল। আর এই অবস্থায় স্কুল থেকে কলেজ, অফিস থেকে আদালত, সব ক্ষেত্রেই, এমনকি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও স্থগিতাদেশ জারি করা হয়েছে। কিন্তু ছুটি নেই কোনো স্বাস্থ্যকর্মীদের। তারা অনবরত মানুষ তথা সমাজের স্বার্থে কাজ করে চলেছে। এই করোনা আবহে ঠিক তাদেরও প্রয়োজনীয়তা বিশেষভাবে দেখা দিচ্ছে। অনেক করোনা হাসপাতাল এবং কোয়ারেন্টিন সেন্টারে ঠিক তাদেরও ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ করতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভাগ থেকে বিশেষ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই পদের নাম হলো ভলেন্টিয়ার প্যারামেডিক্স, অর্থাৎ এক প্রকার স্বেচ্ছাসেবী স্বাস্থ্যকর্মী। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এদের কাজে নিয়োগ করার কথা বলা হয়েছে। আবেদন করার জন্য এদেরকে অনলাইনে একটা ফর্ম বের করতে হবে এবং সেটিকে প্রথমে প্রিন্ট আউট করতে হবে, তারপর সেটিকে পূরণ করতে হবে। সেখানে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং সবার শেষে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এবং সেটিকে একটি মেল করতে হবে। এবং নির্দিষ্ট একটি মেল রয়েছে, সেই মেলে কিন্তু আপনাদেরকে সেই ফর্মটিকে কিন্তু পাঠাতে হবে। তো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রথম লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করে এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডাউনলোড করার প্রথমে কিন্তু দেখতে পারবেন ফর্মের উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ। এবং নিচে দেখতে পারবেন সম্পূর্ণ এদের অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, উইং বি, সেকেন্ড ফ্লোর, স্বাস্থ্য ভবন, GN 29, সেক্টর 5, সল্ট লেক, কলকাতা 7,91। নিচে দেখতে পারবেন বাঁদিকে এদের কিন্তু মেমো নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনটিকে দেওয়া হয়েছে বা পাবলিশ করা হয়েছে 29/5/2020 কিন্তু এই নোটিফিকেশনটিকে দেওয়া হয়েছে। এবং নিচের দিকে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সম্পূর্ণ এখানে এই যে ফর্মটি দেওয়া রয়েছে, এই ফর্মের নিচে কিন্তু আপনাদেরকে আপনাদের নাম দিতে হবে ব্লক লেটারে, এবং আপনার বাবার নাম দিতে হবে, এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ডেট অফ বার্থ দিতে হবে, এবং মোবাইল নম্বর দিতে হবে। এবং নিচে কিন্তু আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কিন্তু বাঁদিকে দিতে হবে সিরিয়াল নাম্বার ওয়াইজ। এবং তারপরে কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে কোন বোর্ডের মাধ্যমে বা কোন কাউন্সিল বা কোন ইউনিভার্সিটির মাধ্যমে কিন্তু আপনারা পাস করেছেন সেটা দিতে হবে। এবং তারপরে কিন্তু ইয়ার অফ পাসিং, অর্থাৎ কোন বছরে আপনারা পাস করেছেন সেটা কিন্তু দিতে হবে। এবং নিচে কিন্তু 7 নম্বরে বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু দিতে পারেন, এবং যদি আপনারা কোনো ডিস্ট্রিক্টকে প্রেফার করেন সেটাও কিন্তু দিতে পারেন। এবং সবশেষে কিন্তু আপনাদেরকে নিচে কিন্তু সিগনেচার করতে হবে, এখানে আপনাদেরকে সিগনেচার করতে হবে যে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট, তার কিন্তু সিগনেচার করতে হবে। এবং আপনাদের কিন্তু এই যে ইমেল আইডিটা, এই জিমেল আইডিতে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে, mtlab20.wb@gmail.com, এই মেলে কিন্তু আপনাদেরকে এই যে ফর্মটি, এই ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করে দিন। আর পরবর্তী আরও আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইন্ডিয়ান চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনে প্রেস করে দিন। ধন্যবাদ।